আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বাড়িতে মা বাবা ভাই বোন সকলকে নিয়ে তোমরা ভালো আছো। এই পরিস্থিতিতে সত্যি তোমাদেরকে আমরা মিস করছি। তোমরা যেমন আমাদেরকে মিস করছো, আমরাও তোমাদেরকে খুবই মিস করছি। আসো তোমাদের পাঠ্য বইয়ের 97 পৃষ্ঠা, বাংলা ব্যাকরণ বইয়ের 97 পৃষ্ঠার, আবারও বলছি 97 পৃষ্ঠাটা খোলো এবং আমরা আজকে ব্যাকরণের অংশের পদক্রম নিয়ে আলোচনা করব। পদক্রমে যাওয়ার আগে আমরা প্রথমেই আসব পদ কাকে বলে। বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে। পদ সাধারণত কত প্রকার, আবারও খেয়াল করবে, পদ সাধারণত কত প্রকার, সব্যয় পদ এবং অব্যয় পদ, তাহলে কি দুই প্রকার। তাহলে সব্যয় পদ কত প্রকার, 4 প্রকার। এখন আসো বিশেষ্য পদ কাকে বলে। বিশেষ্য পদ হলো তোমার সামনে যা কিছু দেখা যায় তাকেই বলে বিশেষ্য পদ। আমরা পর্যায়ক্রমে এগুলো সংজ্ঞায়ন করছি। তাহলে বিশেষ্য পদ কোনো কিছু নামকেই বিশেষ্য পদ বলে। আসো তারপরেই আসা যাক বিশেষণ পদ। বিশেষ্য এবং সর্বনাম, দোষ গুণ অবস্থান সংখ্যা পরিমাণ যে আলোচনা করে তাকেই বলে বিশেষণ পদ। এবার আসা যাক সর্বনাম পদ। বিশেষের পরিবর্তে যা কিছু ব্যবহার করি আমরা তাকেই বলে সর্বনাম পদ। বিশেষ্য বিশেষণ সর্বনাম, তারপরেই আসে অব্যয় পদ। বচন কারক লিঙ্গ এবং পুরুষ ভেদে যার কোনো পরিবর্তন হয় না তাকেই বলে অব্যয় পদ। এরপরেই আসা যাক ক্রিয়াপদ। যা কিছু আমরা করি, করা যাওয়া খাওয়া হওয়া বসা, এই যে বসে আমার ক্লাসটা দেখছো, এটাকেই আমরা বলবো ক্রিয়াপদ। এখন আমাদেরকে অবশ্যই নৈর্ব্যক্তিকের জন্য প্রস্তুতি নিতে হবে। এই পর্যায়ে আমরা তোমাদেরকে নৈর্ব্যক্তিকের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য একটু তোমরা খাতা কলম নিয়ে নাও, যেখানে বুঝবে না অবশ্যই আমাকে ফোন করে জানাবে। আসো দেখা যাক বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে। পদ সাধারণত কত প্রকার, 2 প্রকার, সব্যয় পদ ও অব্যয় পদ। সব্যয় পদ কত প্রকার, 4 প্রকার, বিশেষ্য বিশেষণ সর্বনাম ও ক্রিয়া। বিশেষ্য বিশেষণ সর্বনাম ও ক্রিয়া। পদ কত প্রকার, তাহলে 5 প্রকার, বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ও ক্রিয়া। এখানে আসো বিশেষণ পদ, তাহলে বিশেষণ পদ কত প্রকার, 6 প্রকার। বিশেষণ পদ বিশেষ্য পদ যদি 6 প্রকার হয় তাহলে বিশেষণ পদ কত প্রকার, 2 প্রকার। আবারও বলছি বিশেষ্য পদ হলো 6 প্রকার আর বিশেষণ পদ হলো 2 প্রকার, সেখানে হলো নাম বিশেষণ এবং ভাব বিশেষণ। আবার আসো ভাব বিশেষণ তাহলে কত প্রকার, 4 প্রকার। নাম বিশেষণ কত প্রকার, 10 প্রকার। আবার বলছি ভাব বিশেষণ পদ হলো 4 প্রকার, নাম বিশেষণ পদ হলো 10 প্রকার। গুণবাচক বিশেষ্য, গুণবাচক বিশেষ্যগুলো যদি আমরা লক্ষ্য করি, তারুণ্য তারল্য মধুরতা সৌরভ এবং যৌগ। এরপরে আসো গুণবাচক বিশেষ্যের পরেই আসো ভাববাচক বিশেষ্য, গমন দর্শন ভোজন স্বয়ং দেখা, এগুলো হলো ভাববাচক বিশেষ্য। এরপরে আসো সমষ্টিবাচক বিশেষ্য, ঝাঁক বহর সভা সমিতি দল সংঘ। এরপরে আসো বস্তু বা দ্রব্যবাচক বিশেষ্য, পানি থালা বাস চশমা, এগুলি হলো বস্তুবাচক বিশেষ্য। এবার আসো জাতিবাচক বিশেষ্য, পর্বত নদী পাখি গাছ গরু মানুষ। সংজ্ঞাবাচক বিশেষ্যে আসি আমরা গীতাঞ্জলি অগ্নিবীণা মেঘনা। রূপবাচক বিশেষ্যে আসি নীল আকাশ সবুজ মাঠ। উপাদানবাচক বিশেষ্য, বেলে মাটি মেটে কলসি পাথুরে মূর্তি। এরপরে আসা যাক পরিমাণবাচক বিশেষণ, পরিমাণবাচক বিশেষণ, বিঘাটে জমি বিঘাটে জমি। এরপরে আসো ক্রিয়া বিশেষণ, ধীরে ধীরে বায়ুপথ, ধীরে
ধীরে ধীরে বায়ু হল। এরপরে আসো বিশেষণের অতিশয়। একটু ভালো করে বুঝতে হবে বিশেষণের অতিশয়। সংস্কৃতিতে দুইয়ের মধ্যে তুলনায় তর ও ইয়স, তর ও ইয়স এবং অপুর মধ্যে তুলনায় তম ও ইষ্ট, তম ও ইষ্ট। অপরদিকে বাংলায় দুইয়ের মধ্যে তুলনায় ওতে থেকে চে, বাংলায় দুইয়ের মধ্যে তুলনায় ওতে থেকে চে এবং অপুর মধ্যে তুলনায় সবচেয়ে, সর্বাপেক্ষা, সবার চেয়ে এগুলো হবে। এরপরে আসো সর্বনাম পদ। বিশেষের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে আমরা বলি সর্বনাম পদ। সর্বনাম পদটা হলো কত প্রকার? দশ প্রকার। সর্বনাম পদ হলো দশ প্রকার। আত্মবাচক সর্বনাম, স্বয়ং, পদ, আপনি, নিজে। আমরা যারা ইংরেজিতে করেছি আমরা মাইসেলফ, দেমসেলফ, ইউরসেলফ, এগুলো হলো আত্মবাচক সর্বনাম। পুরুষ একটি পারিভাষিক শব্দ, পুরুষ একটি পারিভাষিক শব্দ। পুরুষ তাহলে কত প্রকার? তিন প্রকার। পুরুষ হলো তিন প্রকার। আসো আপন, ভালো, সবাই ভালো বিশেষ পদের রূপে। আপন ভালো, তাহলে ভালোটা এখানে বিশেষ পদ রূপে ব্যবহৃত হয়েছে। নিশীথ রাত্রে বাজছে বাঁশি, নিশীথ রাত্রে বাজছে বাঁশি। এখানে দেখো আন্ডারলাইনটা কোথায়? নিশীথের মধ্যে, বিশেষণ পদ রূপে। তাহলে নিশীথটা হলো বিশেষণ পদ রূপে ব্যবহৃত হয়েছে। এ এক বিরাট সত্য, এখানে সত্যের মধ্যে আন্ডারলাইন, তাহলে এই সত্যটা এখানে বিশেষ পদ রূপে ব্যবহৃত হয়েছে। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আরো দুটি রয়েছে, অব্যয় পদ এবং ক্রিয়াপদ। এই অব্যয় পদ এবং ক্রিয়াপদের নৈবেদ্যগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। এখন বাড়িতে তোমরা যারা আছো অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং বাড়ির থেকে যদি বের হও অবশ্যই মাস্ক পরিধান করবে। সেই দিন আর দূরে নয়, আমাদের সাথে আবার তোমাদের দেখা হবে। সবাইকে ধন্যবাদ, বাড়ির বড়কে, বড়দেরকে আবারও ধন্যবাদ এবং নমস্কার।